আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি বিফ কিমা বুনা করব। তো এখানে আমি গরুর মাংসটাকে একদম ছোট ছোট করে কেটে তারপর এটাকে ব্লেন্ডারের সাহায্যে একদম মিহি করে কিমা করে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম, আর এখানে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়া, সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমরা যতটুকু কিমা রান্না করব তো সেই অনুপাতে এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, আর এর সাথে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, আর এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। তো এবার প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি, সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু কিমাটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম ঘরে তৈরি করা স্পেশাল মাংসের মশলা। তো মাংসের মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, এবার পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে কিমাটার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন, আর পানিটা শুকানোর আগ মুহূর্তে যদি পেঁয়াজ কুচিটা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, এই কিমা ভুনাটা খেতে কিন্তু ভালো লাগে। তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তো এই যে এই পর্যায়ে আমার আরও কিছুটা পানি রয়ে গেছে, তো এই পানিটা শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আস্ত গোলমরিচ, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার পানিটা শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে, তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো এর মধ্যে কিন্তু একটুও পানি নেই, তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। তো এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে কিমা ভুনা। তো এই যে কিমা ভুনাটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর খুব সহজভাবে এই কিমা ভুনাটা আজকে আপনাদের সাথে তৈরি করে দেখালাম। আর এই কিমা ভুনাটা দিয়ে চাইলে আপনারা সমুচা পিঠাও তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।